নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। গরম পড়তে শুরু করে দিয়েছে, আর এই সময় দিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে নিরামিষ এইরকম তরকারি থাকলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায়। আর এই তরকারিটা গরম গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরির জন্যে প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি আলু, নিয়েছি পেঁপে, গাজর, সিম, নিয়েছি মিষ্টি আলু, এগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি এরকম ডুমো করে কেটে নেওয়া কচি একটা মাঝারি সাইজের বেগুন, নিয়েছি চার পাঁচটা সজনে ডাঁটা এরকম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, এদিকে নিয়েছি বাঙাল ডাঁটা বা সাদা ডাঁটা, এগুলোকেও খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে একটু করে চিড়ে রেখেছি। আর এদিকে আমি কাঁচা কুমড়োকেও এরকম একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি। এই সবজিগুলো দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। এই সবজির মধ্যে যদি কোনো সবজি আপনাদের অপছন্দ হয়ে থাকে, সেটাকে বাদ দিয়ে কোনো পছন্দের সবজি অবশ্যই অ্যাড করতে পারেন। এবার রান্নাটা করবার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি সাত থেকে আটটা কলা ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। বড়িগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল ছড়িয়ে বড়িগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে যতটা তেল রয়ে গেছে এখন আমি এতটা তেল রান্নাতে ব্যবহার করছি না, এখান থেকে অনেকটা তেল আমি কমিয়ে রাখলাম। খুবই কম পরিমাণ তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু, গাজর, পেঁপে আর রাঙা আলু বা মিষ্টি আলুগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এক থেকে দু মিনিট সময় ধরে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে এই সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণ অনেকটাই বেশি লেগে যাবে। এগুলো এক থেকে দেড় মিনিট ভাজা হওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিমগুলো। যেহেতু এক একটা সবজি সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে, সেইভাবেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সিমটা দিয়েও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা ভাজা হতে হতে দেখুন এখানে আমি নিয়েছি দুই টুকরো আদা, আর নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে। এগুলোর একটা পেস্ট আমি মিক্সিতে বানিয়ে রাখবো। এদিকে সিমগুলোকেও মিশিয়ে মোটামুটি মিনিট খানেক ভেজে নিয়েছি। এরপর দু রকমের যে ডাটা ছিল, বেগুন, কুমড়ো, এগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারই লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা কোনোভাবেই নষ্ট না হয়। ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে, আর এখানে আমি কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করছি। আপনারা চাইলে অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন। এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নেব। তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, তবে অত্যাধিক পরিমাণে বা বেশি পরিমাণে জল আমি দিচ্ছি না। মোটামুটি সবজিগুলো যাতে সুসেদ্ধ হয়ে যায় আর হালকা একটু ঝোলা ভাব থাকে, সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এই সমস্ত কিছুকে খুব ভালো মতো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ঢাকা দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব। চার পাঁচ মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। সমস্ত সবজি কিন্তু এই সময়তে আমার মোটামুটি 80% মতো সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়িগুলো দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মোটামুটি মিনিটখানেক সময় ধরে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এই টমেটো কুচি কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই সমস্ত কিছু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে কড়াইটা রাফলে একটুখানি পরিষ্কার করে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন, আর হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নগুলোকে লো ফ্লেমে মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করলে আগে থেকে রান্না করে রাখা সবজিটা ঢেলে দিতে হবে, যেটাকে আমরা তরকারিতে ফোড়ন দেওয়া বলি। সমস্ত সবজিগুলো ঢেলে দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতেই রাখবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না, আর একটুখানি মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকে, তবে কেউ অপছন্দ করলে না দিলেও চলবে। সবজিটা ফোড়ন দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, তারপর কিন্তু চিনি দিয়েছি। আর এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে। জিরে ভাজাটা আর দেখালাম না, আমি বেশ কিছুটা জিরে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে সেখান থেকেই আমি 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। অবশ্য করে এই ভাজা জিরের গুঁড়োটা এই সবজির মধ্যে ব্যবহার করবেন, এতে করে এই সবজির স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। প্রতিটা সবজি কিন্তু আমাদের খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। আর এই ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পর আরও মিনিট খানেক মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু, সম্পূর্ণ নিরামিষ, গরমের উপযোগী এই সবজি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এই তরকারিটা অবশ্যই এইরকম একটু ঝোল রাখবেন, এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।